হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লু বি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস এইটের প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন ইতিহাস বিষয়ের একটি প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিও শুরু হওয়ার আগে তোমাদের চ্যানেল নতুন হও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো তোমাদের যে প্রথম পর্যায়ক্রম মূল্যায়ন হবে তার পূর্ণমান থাকবে পনেরো এবং সময় থাকবে তিরিশ মিনিট তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগে প্রশ্ন বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে বাক্যটি সম্পূর্ণ করো কয়েকটা দেওয়ানি লাভের সময় বাংলা নবাব ছিলেন অপশান দেওয়া রয়েছে দেখো মির কাসিম নাকি মির্জাফর জাফর নাকি সিরাজ দৌলা নাকি নজম উদ্দৌলা কয়েক প্রশ্ন বলছে ফারুক শিয়ারের ফরমান জারি হয় সতেরোশো সতেরো খ্রিস্টাব্দে নাকি সতেরোশো আঠেরো খ্রিস্টাব্দে নাকি আঠেরোশো খ্রিস্টাব্দে নাকি আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে গয়ের দেওয়া প্রশ্ন বলছে সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বাংলায় নদী পদগুলি জরিপ করেন ফ্র্যাঙ্কল্যান্ড নাকি জেমস রেনেল নাকি হগ ক্যামেরন নাকি ওয়েলএসলি নেক্সট প্রশ্ন ঘরটা কোন যুদ্ধে পেশোয়ার পদ অবলুপ্ত করে দেওয়া হয় প্রথম ইঙ্গ মারাঠা যুদ্ধ দ্বিতীয় যুদ্ধ তৃতীয় ইঙ্গমারাঠা যুদ্ধ নাকি চতুর্থ ইঙ্গমারাঠা যুদ্ধ নেক্সট প্রশ্ন দুয়ের দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো তিনটি এক করে মোট তিন নম্বর এক নম্বর প্রশ্ন কয়েকটা বলছে বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন কয়েকটা বলছে বেনারস বেনারস সংস্কৃত কলেজকে প্রতিষ্ঠা করেন কয়েরটা সুজাউদ্দৌলা কোথাকা শাসক ছিলেন ঘয়েরটা বোর্ড অফ কন্ট্রোল কোন আইন মোতাবেক তৈরি করা হয় নেক্সট হচ্ছে তিনের দাগে দু তিনটি বাক্য উত্তর দাও কোনো একটি দুই নাম্বারের মোট দুই নাম্বার কয়েকটা বলছে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন কে কয় প্রতিষ্ঠা করেন কয়েক প্রশ্ন বলছে প্রেসিডেন্সি ব্যবস্থা বলতে কি বোঝো এরপর হচ্ছে দেখো দাগে প্রশ্ন চার পাঁচটি বাক্য উত্তর দাও কোনো একটি তিন নাম্বারের মোট এক তিনটে তিন নাম্বারের একটি প্রশ্ন মোট তিন কয়েক দাগের প্রশ্ন বলছে পলাসি লুণ্ঠন বলতে কী বোঝো কয়েক দায়কা প্রশ্ন বলছে টিকা লেখো রেগুলেটিং অ্যাক্ট সতেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দ এরপর পাঁচের দায়কা প্রশ্ন যেখানে একটি প্রশ্ন উত্তর দাও চার নম্বরের একটি প্রশ্ন মোট চার নাম্বার। কয়েকটা বলছে ভারতে ব্রিটিশ সাম্রাজ্য প্রতিষ্ঠায় পলাসি অপেক্ষায় বক্সার যুদ্ধ বেশি গুরুত্বপূর্ণ এবং কেন নেক্সট কয়েকটা বল চার্লস উডের প্রতিবেদন সম্পর্কে আলোচনা করো তো এই ছিল তোমাদের ক্লাস এইটের ইতিহাসের প্রথম ইউনিট টেস্টের একটি প্রশ্নপত্র তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দিও আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটি প্রেস করে নোটিফিকেশন অন করে দেওয়া পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য আর যার আগেতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ